যশোরে 20 পিস স্বর্ণবার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সকালে শহরের পৌর পার্ক এলাকায় অভিযান চালিয়ে ইমদাদুল হোসেনকে আটক করা হয়। বিজিবি জানায়, ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর থেকে স্বর্ণ বহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকারীর শরীরের লুকায়িত অবস্থায় 20 পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন 2 কেজি 334 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি 63 লাখ 38 হাজার টাকা।